আগামী রোববার এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান তীব্র কারণে এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণীতে পাঠদান শুরুর নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া আগামী চার মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপনে বলা হয় তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণীকক্ষের বাইরে সূর্যের আলোয় করতে হয় এমন কার্যক্রম সীমিত থাকবে দেশের সব অঞ্চলে তাপমাত্রা সমান নয় সে কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সচিবালয়ের সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুল নাহার গরম বেড়ে গেলে বিকল্প ব্যবস্থায় ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী

অতএব সবকিছু করে । আমাদের তীব্র গরমে তৃতীয় দফায় বৃহস্পতিবার থেকে আরো বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সহসা গরম কমার সুসংবাদ নেই এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখির ডেরা কোথাও স্বস্তি নেই বেড়েছে ডাব শরবতের চাহিদা সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা গরমে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজ এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা নিয়ম আজিজ সাদেকের রিপোর্ট গাছগাছাল ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার খাবার ছেড়ে একটু ছায়ায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ শকুনসহ অন্য প্রাণীরা শুধু মানুষই নয় গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও সারাদিন পরিশ্রম করে শরীর জলে রোদের মধ্যে গাছগাছালি যে আশেপাশে চারপাছালি আসে ওখানে দেখা যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না কিন্তু আমাকে কিন্তু নর্মালি কিন্তু ভালোই লাগছে স্বস্তির জন্য পানে ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র বিশেষজ্ঞরা বলছেন এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে যাদের টাকা পয়সা আছে তারা একটু ভালো থাকার জন্য এসি কিনে কিন্তু এটার রেমিডিশন হচ্ছে যে আমাদের গ্রিনহাউসকে সেমিশন কমাতে হবে বনায়ন বাড়াতে হবে কোনো অপচয় করা যাবে না আর যদি এইভাবে চলতে থাকি তাহলে পৃথিবী এটা অ্যাকমোডেড করতে পারবে না আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি সিলেট চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে গরম কমবে না আগামী আমরা এপ্রিল এপ্রিল মাসে যদি চিন্তা করি যে বাকি আছে আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টি সম্ভাবনা নেই তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত এদিকে দেশ জুড়ে তাপদাহে পুড়ছে রাজপথ গরমে মহাসড়কে গলছে পিচ বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় সাদেক ঢাকা দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ ধ্বংস করে প্রকৃতির অভিশাপে ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার যানবাহনের আধিক্য জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে সমস্যার সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা ভবনের দেয়ালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাহার সাথে ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশবান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো বিআইপির এক গবেষণায় দেখা যায় তিন দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র সাত শতাংশে দাঁড়িয়েছে আর জলাভূমি নেমে এসেছে মাত্র দুই দশমিক নয় শতাংশে জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি বিশেষজ্ঞরা আরও বলছেন উত্তর ঢাকায় সবুজায়ন চোদ্দ শতাংশ আর দক্ষিণে নয় শতাংশ পুরো ঢাকায় যা থাকার কথা ছিল পনেরো থেকে বিশ শতাংশের বেশি এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে নগরীর একাশি শতাংশ এলাকায় এখন ইট পাথর আর কংক্রিটে ঘেরা এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা এই অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ভ করতে পারছে সেটা পারছে না সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না আপনি নতুন এলাকাগুলো দেখেন কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং ইয়ে পার্ক পাবেন পরিকল্পনা ঠিকই আছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা এই আজকে ঢাকা শহরকেই অবস্থায় করে নিয়ে এসছে যেভাবে করে গত বিশ বছর পঁচিশ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক জলাধার খাল পুকুর আমরা ক্রমাগতভাবে দখল দূষণ করেছি একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির জেলে প্রায় ষাট হাজার গাছ এটি আপনার সম্ভব আর নতুন গাছ লাগালেন কোথায় আপনি তো কাটার সরকার লাগালেন কোথায় গত ছাব্বিশ বছরে কোথায় গাছ লাগানো হয়েছে আমি মনে করি প্রয়োজন এখন সংকুচিত করে করে প্রসারিত ধরে প্রচুর দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনয়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে তারাও বলছেন বসবাসযোগ্য সুনিবির শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপে ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার যানবাহনের আধিক্য জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা ভবনের দেয়ালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাহার সাথে ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়েছে দু ঘন্টার এই পরীক্ষা যা চলবে বেলা বারোটা পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পিএসসি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সকাল নটা ত্রিশ মিনিটের মধ্যেই ঢুকতে দেখা যায় এরপর পরীক্ষা কেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হয় এতে সামান্য দেরিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেট ধরে ধাক্কাধাক্কি করলে অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভিন্ন ক্যাডারে তিন হাজার একশো চল্লিশ জন নিয়োগ দিতে দু তেইশ সালে ত্রিশ নভেম্বর পিএসসি ছেচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে ছেচল্লিশতম বিসিএস থেকে সব সবচেয়ে নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা দর্শক আবহাওয়া অফিসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মৈদুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মৈদুল কবে নাগাদ বৃষ্টি হতে পারে কি বলছে আবহাওয়া অফিস হ্যাঁ কথা কিছুক্ষণ আগে আবহাওয়িত মোহাম্মদ ওমর ফারুক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী মে মাসের শুরুতে অর্থাৎ মে মাসের দুই তারিখের নাগাদ সারা দেশের বেশিরভাগ অঞ্চলেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সে কারণে বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এবং তখন হয়তোবা তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে এর আগ পর্যন্ত যে টানা যে তাপপ্রবাহ আছে সেটা অব্যাহত থাকবে এবং দুই তারিখের পরে কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতের পরে কিছুটা কমে তারপরে হয়তোবা তিন চার দিন বৃষ্টি হয়ে আবার তাপপ্রবাহ শুরু হবে শুরু হওয়ার হওয়ার পরে হয়তোবা মে মে মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপ হতে পারে এবং তখন বৃষ্টিপাতের পরে টানা কিছুদিন হয়তো বা বৃষ্টি হতে পারে এরকম খবর আমাদেরকে জানিয়েছেন আবু এবং তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এবছর যে তাপ প্রবাহ সেটা টানা হিসাব করলে গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ গত উনিশশো সালে যে তাপপ্রবাহ ছিল আঠারো দিনের টানা তাপপ্রবাহ সে সেই রেকর্ডটি ভেঙেছিল গত বছর দু সালে টানা তেইশ দিনের এবং সেই তেইশ দিনের রেকর্ডটা এবছর ভেঙেছে এবং সেটা পয়লা এপ্রিল থেকে এই তাপপ্রবাহ শুরু হয়ে এবং সেটা আগামী পয়লা মে পর্যন্ত বা এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে তা তাহলে দেখা যাচ্ছে যে পঁচাত্তর বছরের মধ্যে এই বছরেরটাই হলো তাপপ্রবাহের টানা যে রেকর্ড সেটা এবং এছাড়া যে আবহাওয়া বলতে গেলে যে আজকে এর যে তাপমাত্রা সেটি এখন পর্যন্ত ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি আছে এবং যেটা গত বছর রাজধানী ঢাকায় ছিল ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং এটা আগামী বিকেল তিনটা পর্যন্ত হয়তোবা অন্য বা চল্লিশ ডিগ্রি পর্যন্ত অব্যাহত থাকতে হবে এবং দেশে গত গতকাল তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেটাও হয়তোবা আজকে এই তাপমাত্রার এই রেকর্ডের কাছাকাছি থাকতে পারে বলে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল এখানকার অবস্থা কথা থেকে জানছিলাম তাপ প্রবাহের খবর কানাডার অটোয়াতে শুরু হয়েছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন আইএনসি চতুর্থ অধিবেশন প্লাস্টিক দূষণের অবসানে বৈশ্বিক চুক্তিতে সম্মত হবার উপর জোর দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা কর্তা ব্যক্তি ও বিশেষজ্ঞরা দূষণের শিকার দেশগুলোকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নত দেশগুলোকে চাপ দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী থেকে জানাচ্ছেন জাতিসংঘের হিসেব বলছে প্রতি বছর চল্লিশ সালের মধ্যে এই পরিমাণ দ্বিগুণ ও দুই সালের মধ্যে তিনগুণ বাড়বে উৎপাদিত প্লাস্টিকের ছিয়াত্তর শতাংশই একবার ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে ফলাফলে বাড়ছে পরিবেশের ওপর বিরূপ প্রভাব আর বিপর্যয় অবস্থা এমন যে শুধু এই বিষয়কে গুরুত্ব দিয়েই আলোচনায় বসতে হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে কানাডার রাজধানী অটোতে চলছে সংস্থাটির পরিবেশ কর্মসূচির ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েটিং কমিটির চতুর্থ অধিবেশন প্লাস্টিক দূষণের মাত্রা কমিয়ে আনতে বৈশ্বিক চুক্তি যার মূল লক্ষ্য এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি তার জন্য আমরা গর্ব করতে পারি তারপরও বলছি আমরা লক্ষ্যের অর্ধেক সম্পন্ন করতে পেরেছি আইনসি ফোর অধিবেশনে সবাইকে আমি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সবাইকে সহযোগিতার অনুরোধ করছে প্লাস্টিক দূষণকে চিরতরে বন্ধ করতে চাই আমরা প্লাস্টিক দূষণে পিছিয়ে নেই বাংলাদেশও সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘের হিসেবে বাংলাদেশে প্রতিদিন টন প্লাস্টিক তৈরি হয় দেশে প্লাস্টিক দূষণ কমিয়ে আনার লক্ষ্য পূরণেও বৈশ্বিক চুক্তি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন পরিবেশ মন্ত্রী আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের যে প্লাস্টিক সেটা কিন্তু একটি বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য একটা বড় ইয়ে আমাদের যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস গোল আছে চেঞ্জ চেঞ্জে সেটার সাথে অ্যালাইন করে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং সেই পদক্ষেপগুলো যেন আমাদের গ্লোবাল ক্লাস টোয়েন্টি থাকে প্লাস্টিক দূষণ কমাতে এর পুনঃব্যবহার বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে এখানে আসা বিশেষজ্ঞরা প্লাস্টিক দূষণ কমাতে বৈশ্বিক চুক্তি সম্পন্ন করা গেলে তা হবে দুই হাজার ষোলো সালের প্যারিস জলবায়ু চুক্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আর এবছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ায় এ বিষয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে তা কার্যকরের উপর জোর দিচ্ছেন এখানে আসা একশোরও বেশি দেশের সরকারের ব্যক্তি আর বিশেষজ্ঞরা এন টিভি নিউজ অটোয়া কানাডা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হল ছেচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়েছে দুই ঘন্টার এই পরীক্ষা চলে বেলা বারোটা পর্যন্ত দেশের আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ছেচল্লিশতম এর এই প্রিলিমিনারি পরীক্ষা পিএসসি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সকাল নটা ত্রিশ মিনিটের মধ্যেই ঢুকতে দেখা যায় এরপর পরীক্ষা কেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হয় এতে সামান্য দেরিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেট ধরে ধাক্কা ধাক্কি করলে অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সারা দেশের সোয়া তিন লাখেরও বেশি চাকরি প্রত্যাশী এই প্রিলিমিনারি পরীক্ষা দিতে আবেদন করেছিল ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাটারে তিন হাজার একশো চল্লিশ জন নিয়োগ দেয়া হবে এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাটারে দর্শক বাজার পরিস্থিতির খবর জানাতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসানের কাছে যিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে যাবতীয় আদা রসুনের দাম বেশ চড়া ব্যবসায়ীর কারণ হিসেবে কি বলছেন কথা গরমে তো মানুষের নাভিশ্বাস সেই সাথে নিত্যপণ্যের বাজারেও কিন্তু স্বস্তির খবর এখনও পর্যন্ত নাই সেই সাথে আদা এবং রসুনের ক্ষেত্রেও কিন্তু দাম বেড়েছে আমরা বাজার টাউন হল বাজার করে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে যাই এখানে দেশি যে আদা আছে এই আদা কিন্তু বাজারে প্রায় নেই বললে চলে এবং চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে যে আদাটা আসে সেই আদাটা এখন পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারগুলোতে সেই বাজারটা বিক্রি হচ্ছে একশো থেকে এক দুইশো টাকা যে আদা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এবং দেশি আদা দুশো বিশ থেকে ৩০ টাকা পর্যন্ত ছিল সেটি আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত ছাড়িয়েছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে আসলে তীব্র গরমে আসলে উৎপাদনও কমে গেছে যার কারণে কিন্তু আদার সংকটটা তৈরি হয়েছে এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে কুরবানি ঈদ সামনে এবং মশলা সহ আদার যে জিনিসপত্রের দাম এজন্য কিন্তু বেড়ে চলছে সেই সাথে সবজির বাজারের কথা যদি বলার চেষ্টা করে সবজিতেও কিন্তু রমজানে যে বাড়তি দাম আমরা দেখেছিলাম সেই বাড়তি দাম ছাড়িয়ে এখন যে তীব্র গরম এই গরমে কিন্তু সবজির দামও বেড়ে চলছে আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে ঈদে তারা যে বাড়িতে গিয়েছিলেন এই গ্রামের বাড়িতে যে বাজারটি করেছিলেন সেখান থেকে রাজধানীর বাজারের প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়তি দামেতে কিন্তু রাজধানীতে এসে তারা কিনছেন এছাড়া যদি মুরগির বাজারের কথা বলার চেষ্টা করে আমরা জানি রমজানের ঈদের সময় কিন্তু মুরগির দাম কিন্তু বাড়িয়ে দুশো তিরিশ পর্যন্ত করা হয়েছিল ব্রয়লার মুরগির দাম এবং যেটি লাল মুরগি বলা হয় সেটি কিন্তু তিনশো টাকা পর্যন্ত বিক্রি ছিল কিন্তু এখন সেটি বেড়ে কিন্তু দুশো আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া যদি অন্য অন্য বাজারের কথা বলি সব বাজারে কিন্তু এখন পর্যন্ত ঈদের পরে তীব্র গরমে কিন্তু এই বাড়তি দাম কিন্তু এখনও বাজারে রয়েছে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ কথা বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ জানান বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে তার দাবি সরকারের বিরুদ্ধে দেশী বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না তার দল আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন তাদেরকে ছাড়াই দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে যে ভুয়া হিসাব আজকে এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরিয়ে না আসে তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোর কথায় কথা দামি নির্বাচন তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনুল আবদিন ফারুক বলেছেন সামাজিক আন্দোলনের মাধ্যমে ভারতীয় পণ্য বয়কট করতে হবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন যে বন্ধু আমাকে রাজ্য পালিন সাজিবে না সে কি বন্ধ হতে পারে না। দিনও বন্ধ হতে পারে না তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ কর এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তকে নগ্ন হস্তকে আপনাকে বন্ধ করতে হবে তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা ক্রেতাদের অভিযোগ কোরবানির সামনে রেখে এই কারসাজি বিক্রেতারা বলছেন সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বেড়েছে দুটি পণ্যের দাম হাসানের রিপোর্ট বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট বাজার ঘুরে দেশি আদার দেখা মেলিনি পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম রোদে আদা দেয়া লাগায় হয় না যায় সেই দিনে আসতেছে না সিটাং থেকে এখন দাম বেশি রসুন কেজিতে দশ পনেরো টাকা বাড়ছে আর আদা বাড়ছে বিশ টাকা গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম

এখন পঞ্চাশ টাকা কেজি নিলাম ক্যাপিটাল সিটিগুলোতে বাজারগুলোতে বিশেষ করে শাক সবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম বাড়তি দামের অভিযোগেরটির মধ্যস্বত্ব ভোগীদের ওপরে আদর্তা করে ইয়ে করে মাল আটকে দেয় আগে না এই করে এইরকম করে না নাই এরকম নানান রকম যে পানি এইটা না এইভাবে পানি দিলে ক্ষেত ঠিক আছে না সব মরে গেছে বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি সরবরাহ ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার হাসান এনটিভি নিউজ ঢাকা আগামী দুই মেয়ের আগে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই সে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহতই থাকবে এবছর দীর্ঘস্থায়ী ও বেশিরভাগ অঞ্চল জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ আর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বোচ্চ এদিকে হিটস্ট্রোকে লালমনিরহাটে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে গনগনে সূর্যের তীব্র খরতাপে অষ্টাগত জনজীবন প্রাণ প্রকৃতি যেন হাসফাঁস করছে প্রতিনিয়ত দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র বা অতি তীব্র তাপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে চোদ্দি বছর পহেলা এপ্রিল থেকে একটানা টানা বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড উনিশশো সালের পর এবছরেই সবচেয়ে বেশি এপ্রিলের এক তারিখ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে যেটা এই পঁচিশ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়দিন রয়েছে এই কয়দিনও কিন্তু এই তাপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত পঁচাত্তর বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল এপ্রিলে তাপপ্রবাহ কমার সুখবর না থাকলেও মে মাসের শুরুতেই দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা যে তীব্র থেকে অতি তীব্র তাপমাহের যে অস্বস্তিকর অবস্থা এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে দুই মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় সেই সাথে বৃষ্টি অথবা বজারের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে তীব্র গরমে খুলনা যশোর এবং চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারদ চল্লিশ বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছেন প্রান্তিক মানুষজন মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা তাপ প্রবাহের খবর জানাতে যাচ্ছি চুয়াডাঙ্গায় সহকর্মী রফিকুল ইসলামের কাছে রফিক খবরে যেমনটি আমরা বলছিলাম যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তো জনজীবনে এই বাড়তি তাপমাত্রাটা কীরকম প্রভাব ফেলেছে হ্যাঁ লোপা আপনি ঠিকই বলেছেন চলতি মৌসুমে এবং দেশে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় আজ বেলা তিনটায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে এই তাপমাত্রা রেকর্ডের ফলে চুয়াডাঙ্গার জনজীবন আগে থেকেই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আসলেই অচল হয়ে পড়েছে মানে এই বেলা বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথেই রাস্তাঘাটগুলো শূন্য হয়ে পড়ে জনগণের চলাচল সীমিত হয়ে পড়ে এবং এই এই বিশেষ করে যে সমস্ত খেটে খাওয়া মানুষ এবং যারা শ্রমিক মানুষ দিনমজুর আছে তারা কাজ করতে তারা ভীষণ কষ্টের ভিতরে পড়ে যে কারণে এখানকার রাস্তাঘাটগুলো শূন্য থাকে এবং শ্রমিক পাওয়া অনেকটা মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে এই তাপপ্রবাহের কারণে মানুষের কষ্টের কারণে বিভিন্ন মানুষের এবং শিশুদের বিভিন্ন ধরনের রোগবালাই হচ্ছে যে কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে রোগী ভর্তি হচ্ছে এবং এই রোগী ভর্তির কারণে হিমশিম খেতে হচ্ছে এবং এই দরিদ্র এবং অসহায় মানুষের মানে পাশে এসে দাঁড়ানোর জন্যে জেলা প্রশাসন ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয়ে সাহায্য দশ হাজার প্যাকেট খাদ্যের জন্য সহযোগিতা আহ্বান করেছেন এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপ প্রবাহের খবর খরতাপে পাবনার ঈশ্বর দিতে লিচুর গুটি ঝরে যাচ্ছে এতে হতাশায় কৃষক প্রতিটি গাছের চল্লিশ থেকে ৫০ ভাগ গুটি ঝরে গেছে ফলে এবছর লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের বাগান মালিকরা জানান তাপ প্রবাহের কারণে থোকায় থোকায় ঝুলে থাকা লিচুর গুটি শুকিয়ে ঝরে পড়ছে বাগানে স্প্রে এবং পানি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না কৃষি কর্মকর্তারা বলছেন পাবনা ঈশ্বরদীর তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এ কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে লিচু বাগান রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবছর ঈশ্বর দিতে তিন হাজার একশো হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বিজিবি জানায় ভোরে কয়েকজন বাংলাদেশি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে যায় এ সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি আহত হন সহযোগীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা ক্রেতাদের অভিযোগ কোরবানির সামনে রেখেই এই কারসাজি বিক্রেতারা বলছেন সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বেড়েছে এ দুটি পণ্যের দাম মেজবা হাসানের রিপোর্ট বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট বাজার ঘুরে দেশি আদার দেখা মেলিনি পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম রোদে আদা দেয়া লাগায় হয় না যায় সেই দিনে এখন দাম বেশি রসুন কেজিতে দশ পনেরো টাকা বাড়ছে আর আদা বাড়ছে বিশ টাকা গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম

এখন পঞ্চাশ টাকা কেজি নিলাম ক্যাপিটাল সিটিগুলোতে বাজারগুলোতে বিশেষ করে শাক সবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম বাড়তি দামের অভিযোগের তীর মধ্যসত্ত্ব ভোগীদের ওপরে আনন্দটা করে ইয়ে করে মাল আটকে দেয় আনে না এই করে সেই করে না নাই এরকম প্যাকেজ নানান রকম কল্পনা যে পানি আইতেছে না এইভাবে পানি দিলে ক্ষেত ঠিকতে আসে না সব মরে যেতেছে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর পাশাপাশি সর্বরাহ ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার নিসবহাসান এনটিভি নিউজ ঢাকা আপনাদের সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10 কোটি টাকার অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজার সহ তিন অফিসারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ দিনভর অডিট কার্যক্রম শেষে গতকাল সন্ধ্যায় তাদের আটক করে সাথিয়া থানা পুলিশের কাছে সুপর্দ করা হয় আটককৃতরা হলেন শাখা ম্যানেজার হারুন বিন সালাম ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর ব্যাংক কর্তৃপক্ষ জানায় গতকাল সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসে দিনভর অডিট করে তারা দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো টাকা আর্থিক অনিয়ম পায় দিনাজপুরের হিলিতে চাষ হচ্ছে সুপার ফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়াশিড প্রোটিন ফাইবার যুক্ত নতুন দুই ধরনের ওষুধি গুণ সমৃদ্ধ এই ফসল আবাদ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা শামীম খান তার বিয়াল্লিশ শতাংশ জমিতে তিনি আবাদ করছে কিনোয়া ও চিয়াসিড হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট চিয়াশিদ ও কিনোয়া ওষুধিগুণ সম্পূর্ণ দানাদার ফসলটির সাথে তেমন পরিচিতি নেই এদেশের মানুষের প্রোটিন ফাইবার ও আশযুক্ত দানাদার ফসলটি কানাডা অস্ট্রেলিয়া জাপান আমেরিকা চিলি মেক্সিকো নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে চাষ হয়ে থাকে এটি দেশে নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাহিরে ইসবগুলের ভুষি পানিতে ভিজে রাখতে হয় ঠিক সেভাবে পানিতে ভিজে রাখতে হয় চিয়া সিড আসার কথা হলো এটি এখন চাষ হচ্ছে দিনাজপুরের হিলিতে কৃষি উদ্যোক্তা শামীম খান পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের বিয়াল্লিশ শতাংশ জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করা হয় কিনোয়া ও চিয়া শীত এটা একটা মধ্যবর্তী ফসল এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আর আমরাও চাষবাস করব। কিনোয়া ও চিয়া শীত কেউ আবাদ করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা ডায়াবেটিস এবং যারা উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পন্ন রোগী আছে তাদের জন্য খুবই ভালো বিভিন্ন ফল ও সবজির তুলনায় চিয়াশির ও কিনোয়ায় বেশি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিরাময়ে খুবই উপযোগী পেটের রোগ হৃদরোগের ঝুঁকি কমানো সহ ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে এটি এনটিভি নিউজ ডেস্ক হয়রানির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন কয়েকদিন আগে বিনা অপরাধে ওষুধ ব্যবসায়ীদের প্রশাসনের কর্মকর্তারা মামলা দেন তাই আইন সংশোধন করে এসব হয়রানিমূলক নির্যাতন বন্ধের দাবি জানান তারা রাজশাহী কুমিল্লার কুমিলার চান্দিনায় প্রায় সাড়ে তিন কিলোমিটার খাল পরিষ্কার ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে এতে শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয় সকালে চান্দিনার এতবারপুর ইউনিয়নের পোয়া পুকুরিয়া পার হতে বানিয়াচং পর্যন্ত খাল পরিষ্কার ও সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত তিনি বলেন শিল্প কারখানার বর্জ্য ফেলে খাল ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে পাশাপাশি কচুরি পরিপূর্ণ হয়ে গেছে পুরো চান্দিনায় খাল সংস্কার করে দেশি প্রজাতির মৎস্য চাষ খালের দুপাশে বৃক্ষরোপণ সহ পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এলামনাই অ্যাসোসিয়েশনের একাদশ দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে সকালে ক্যাম্পাসের ইতিহাস বিভাগের সামনে পতাকা উত্তোলন করে দুই ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয় পরে সিনেট ভবনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সনদ কুমার সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার saying that india cannot be friend of bangladesh bnp chairperson's advisor Joan abedin faruq said the indian products have to be boycotted through forming social movement he said this while addressing a program in front of national press club today no. No. তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে ওয়ার্মলি জেন্স সেক্রেটারি ও বাদালকা দে সেজ বিএনপি অলবেজ সিজ ডার্কনেস in the ডেলাইট এন্ড দেখাস why they could not see the ডেভেলপমেন্ট অফ দ কান্ট্রি he made the comment while addressing a press briefing today, calling the bnp leaders to take real, true lesson from a recent speech made by pakistan prime minister Shahbaz sharif. the ruling party secretary general said the pakistani premier feels shame when he sees the progress and the height of bangladesh. bnp usually makes propaganda, so there is a lot of real, true lesson for bnp to take from the statement, he added. এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোর কথায় কথা দামি নির্বাচন International news. Millions of Indians voted in the second round of multi phase national elections as Prime Minister Narendra Modi sought to galvanize voters with his assertive brand of Hindu nationalist politics. People lined up outside polling stations as voting opened at 7 a.m. local time. Turnout was expected to pick up as the day progresses. The outcome of Friday's voting will be crucial for Modi's Hindu nationalist BJP as the 88 constituencies up to grabs across 13 states include some of its strongholds in states like Rajasthan, Madhya Pradesh, Uttar Pradesh, and Maharashtra. Most polls predict a win for Modi and the BJP, which is up against a broad opposition alliance led by the Indian National Congress and powerful regional parties. Chinese President Xi Jinping told top US diplomat Antony Blinken the world's two biggest economies should be partners not rivals but there were a number of issues to be resolved in their relations Blinken in China for the second time in less than a year met leading Chinese politicians in the capital Beijing where US officials said he could directly raise crucial areas of difference including Russia Taiwan and trade meeting Blinken in Beijing's Great Hall of the People she said The two countries had made some positive progress since he met with US President Joe Biden last year Earlier China's foreign minister Wang Wei warned Blinken that US pressure could trigger a downward spiral বিকাশী কম খরচে ক্যাশআউট লিমিট বেড়ে 50000 ফিউ এজেন্টও 2টা আগামী 2 মে আগে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই সে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহতই থাকবে এবছর দীর্ঘস্থায় এবং বেশিরভাগ অঞ্চল জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বোচ্চ এদিকে হিটস্ট্রোকে লালমনিরহাটে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে মদুল ইসলামের রিপোর্ট কনগনে সূর্যের তীব্র খরতাপে ওষ্ঠাগত জনজীবন প্রাণ প্রকৃতি যেন হাসফাঁস করছে প্রতিনিয়ত দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি বছর পহেলা এপ্রিল থেকে একটানা টানা বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড উনিশশো সালের পর এ সবচেয়ে বেশি এপ্রিলের এক তারিখ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে যেটা এই পঁচিশ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাদারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়দিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত পঁচাত্তর বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল এপ্রিলে তাপ প্রবাহ কমার দুখবর না থাকলেও মে মাসের শুরুতেই দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা যে তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে দুই মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে তীব্র গরমে খুলনা যশোর এবং চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারদ চল্লিশ বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের সহের আক্রান্ত হচ্ছেন প্রান্তিক মানুষজন ইসলাম নিউজ ঢাকা দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার যানবাহনের আধিক্য জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে সমস্যার সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশবান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো বিআইপির এক গবেষণায় দেখা যায় তিন দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র সাত শতাংশে দাঁড়িয়েছে আর জলাভূমি নেমে এসেছে মাত্র দুই দশমিক নয় শতাংশে জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি বিশেষজ্ঞরা আরও বলছেন উত্তর ঢাকায় সবুজায়ন চোদ্দ শতাংশ আর দক্ষিণে নয় শতাংশ পুরো ঢাকায় যা থাকার কথা ছিল পনেরো থেকে বিশ শতাংশের বেশি এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে নগরীর একাশি শতাংশ এলাকায় এখন ইট পাথর আর কংক্রিটে ঘেরা এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই যদি ঘাসও থাকে সেটা তো সে অ্যাবজর্ভ করতে পারছে সেটা পারছে না সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না আপনি নতুন এলাকাগুলো দেখেন কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং ইয়ে পার্ক পাবেন পরিকল্পনা ঠিকই আছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা এই আজকে ঢাকা শহরকেই অবস্থায় করে নিয়ে এসছে করে গত বিশ বছর পঁচিশ বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক জলাধার খাল পুকুর আমরা ক্রমাগত ভাবে দখল দূষণ একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতের জেলে প্রায় এটি আপনার সম্ভব আর নতুন গাছ লাগালেন কোথায় আপনি তো কাটার সর্দার লাগালেন কোথায় গত ছাব্বিশ বছরে কোথায় গাছ লাগানো হচ্ছে আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে ফুটপাতকে প্রসারিত করে ফুটপাথ ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনয়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে তারা এও বলছেন বসবাসযোগ্য সুনিবিদ শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিয়াত্তর নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করে এই ঘোষণা দেওয়া হয় বলা হয় আগামী আট মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে সমস্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের ভেতর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঠাশ জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন একুশ জন বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণে তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহী অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজভি অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান বিস্তারিত জুনায়দ আল হাবিবের রিপোর্টে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্লাইন বিতরণ করছে বিএনপি এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় বিএনপির এই নেতা বলেন বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয় নির্বিচারে উজার হচ্ছে বনাঞ্চল এ কারণেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি যে দেশে এত গাছপালা এত বনজঙ্গল এত নদীনালা সেই দেশে এত গরম হওয়ার কথা না শুধু সরকারের লুটেরার নীতি সরকারের জমি দখলের নীতি সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে অবস্থা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা জুনায়দ আল হাবিব এনটিভি নিউজ ঢাকা বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা বিশ্বে যুদ্ধ সংঘাত চলছে এরই মাঝে শেখ হাসিনা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বোধ শক্তির উন্নতি না করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে দল হিসেবে একটি দামি দলে পরিণত হবে তারা এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোর কথায় কথা দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত তার দাবি সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার বিএনপি ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে সরকারের উন্নয়নে সমালোচনা বিএনপির অভ্যেসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন তাদেরকে ছাড়াই এদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা ক্রেতাদের অভিযোগ কোরবানির ঈদকে সামনে রেখেই এই কার সাজিত বিক্রেতারা বলছেন সরবরাহ এবং আমদানি কমে যাওয়ায় বেড়েছে এই দুটি পণ্যের দাম মেজবা হাসানের রিপোর্ট বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্য বাজারেও কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট বাজার ঘুরে দেশি আদার দেখা মেলিনি পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম রাত্রে রোদে আদা দেয়া লাগায় হয় না ময়রে যায় সেই দিনে আসতেছে না সিটাং থেকে এখন দাম বেশি রসুন কেজিতে দশ পনেরো টাকা বাড়ছে আর আদা বাড়ছে বিশ টাকা গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম রোদের জন্য খামারের ঠিক মাল পালতে পারতেছে না অনেক বেশি মরতেছে

এনটিভি নিউজ ঢাকা দেশের সুস্থ ধারা রাজনীতি নেই ধীরে ধীরে ছোট দলগুলো বিলুপ্ত হবার পথে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির রশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন যেভাবে ব্যঙ্গুলো একের পর মার্জ হয়ে যাচ্ছে দলগুলো গিয়ে মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোন মার্কা খুঁজে পাবেন না দুইটা ছাড়া কারণ তার নজির বারবার দেখেছি এই যে যত লম্বম্ব আমরা সিম্বল করি যে যত সিম্বল বড়াই দেই দুইটি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা যদি নির্বাচন হয় আগামীতে নৌকার ধারী শেষে বাইরে সিম্বলের ইলেকশনের প্রতিনিধি দাঁড়াবে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার